بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আরেক দিন ভাই সালাম দিয়ে উনি বলেছেন যে কুমিল্লার লাকসাম থানার অন্তর্গত একটি গ্রামে, গ্রামটির নাম বলেছেন, তো ওই গ্রামে একটি মসজিদ রয়েছে। এই মসজিদটি সম্পর্কে গ্রামবাসীর ধারণা যে এটা আল্লাহ করেছেন, এই মসজিদটি আল্লাহ নির্মাণ করেছেন। তো এই মসজিদকে অলৌকিক মসজিদ ধরে দূর দূরান্ত থেকে এই মসজিদে নিয়াত করে আসে মানুষ নামাজ পড়ার জন্য, এবং তারা মনে করে এই মসজিদে নামাজ পড়লে তার মকসুদ পূর্ণ হবে। তো এটা ঠিক কি না জানতে চাওয়া হয়েছে। তার এক বন্ধু এই আকিদা রাখে, তো এ বিষয়ে সঠিক তথ্য দিতে বলা হয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আমিন এভাবে মসজিদ বানান না, তবে এমন হতে পারে যে জিন জাত, মুসলিম জিন জাত, তারা এ মসজিদ বানিয়েছে। এরকম মসজিদ আমি রাজশাহী সম্পর্ক রাজশাহীতেও দেখে এসেছি নিজে। এই মসজিদটিকে জিন মসজিদ বলা হয়। বিশাল বিশাল পাথর দিয়ে সম্পূর্ণ মসজিদ তৈরি, এবং রাতের অন্ধকারে এক রাতে তারা এই মসজিদটি নির্মাণ করেছে, অর্থাৎ জিনেরা। তো বলা যেতে পারে জিনদের তৈরি মসজিদ মুসলিম জিনেরা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এসে তৈরি করেন বা করেছেন, এই বিশ্বাস আমাদের সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোনো কিছু করেন না, যদিও তার কাছে এই জাতীয় কিছু বড় কিছু নয়, কিন্তু আমরা দলিল ছাড়া আমরা বলতে পারি না যে এটা আল্লাহ করেছেন, অন্যথা আল্লাহর উপরে মিথ্যারোপ করা শামিল হবে। তো আমরা অযথা কেন আল্লাহর উপরে মিথ্যারোপ করতে যাব যে আল্লাহ করেছেন? তো যা হোক, এই মসজিদ জিন দ্বারা নির্মিত হোক বা যাই হোক না কেন, এই মসজিদে এ জাতীয় আকিদা নিয়ে আসা বিদাতের পর্যায়ভুক্ত হবে। এমনকি শিরিকের পর্যায় হতে পারে, কারণ এমন একটি অসিলাকে অসিলা গ্রহণ করা হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের, যা মূলত প্রকৃত অসিলার ভিতরে পড়ে না। এই জাতীয় বিষয়কে শিরকি মাধ্যম বলা হয়ে থাকে। তো যা হোক, আমরা শিরিক না বললেও অবশ্যই বলবো যে এটা বিদাত চর্চা করা হচ্ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। এই তিন মসজিদের এক মসজিদ হলো মসজিদুল হারাম অর্থাৎ মক্কার মসজিদ, আরেকটি মসজিদ হলো আল মসজিদুন নববী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, আরেকটি মসজিদ হলো বাইতুল মুকাদ্দাসের মসজিদ। এই তিনটি মসজিদে কেবল সওয়াবের উদ্দেশ্যে সালাত ইত্যাদি পড়ার উদ্দেশ্যে সফর করা যাবে, কিন্তু এই তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। আর যেহেতু এই মসজিদে মানুষের বিশ্বাস গড়ে উঠেছে যে এখানে দোয়া কবুল হয়, এখানে নামাজ পড়ার ফজিলত, এই বিষয়ে সব বিশ্বাস নিয়ে যেহেতু আসা হচ্ছে, কাজেই এটা নিঃসন্দেহে বিদাত চর্চা করার নামান্তর। অতএব জনগণের এই জাতীয় বিদাত থেকে ফিরে আসা উচিত, এবং এই জাতীয় ধারণা রাখা যে এই মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হয়, এগুলো সব মিথ্যা চর্চার নামান্তর, ভুয়া আকিদা, ভুয়া বিশ্বাস। অনুভাবে মকসুদপূর্ণ হবে এ ধরনের বিশ্বাস, এগুলি সঠিক নয়, এগুলো কুসংস্কার এবং বলা যেতে পারে ধর্মের নামে অধর্ম। অতএব সতর্ক সাবধান থাকতে হবে যাবতীয় বিদআত থেকে, কারণ বিদআত হলো ইসলামে রং থিং, মানে নতুনত্ব বিষয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবা কেরামের জামানাতেও ছিল না। আর বিদআত এমনই অপরাধ যার সম্পর্কে জাহান্নামের হুমকি শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বিদআত হলো গোমরাহী, আর সমস্ত গোমরাহী তথা গোমরাহীর অনুসারে যাবে জাহান্নামে। সহিহ ইবনে খুজাইমা এবং সুনান নাসাঈর হাদিসটি বিশুদ্ধ। তাহলে বিদাত করা সহজ কাজ নয়, ভালো কাজ নয়। বিদাত হলো অজাগর সাপের মতো, অজাগর সাপের বড়িটা দেখতে খুব সুন্দর, কারুকার্য করা, মনে হয় যেন বসে থাকি, কিন্তু বসলেই খবর। এরকম বিদাত, যে কোনো বিদাত তা যতই সুন্দর লাগুক না কেন, ওখানেই রয়েছে ধ্বংস। অতএব এ জাতীয় বিদাত থেকে সতর্ক সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সর্বপ্রকার বিদাত, জাহেলিয়াত, কুসংস্কার, শিরিক থেকে দূরে রাখুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।